এবার তোমরা গেস করবে যে সিক্রেটটা কি হতে পারে। তো জোগাড় দাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী বনি। চলেছিল একটা ভিডিও নিয়ে, আর দেখো আমার জ্বরটা সেটা আস্তে আস্তে কমছে, মানে বুঝতে পারি না জ্বরটা সে এতদিন থাকে কেন। তার আগে যখন হয়েছিল অনেকদিন আগে তখনও এইরকম অনেকদিন ছিল। কার কার তোমাদের এরকম হয় জ্বরটা সবটা অনেকদিন থাকে আমাকে কমেন্টে জানাবে। যাই হোক, তো তোমাদেরকে তো অনেক কিছুই বলি, এটা জানাবে ওটা জানাবে, তোমরা তো আধা অনেকে জানো অনেকে জানো না, অনেকে ভিডিও দেখে চলে যাও আর অনেকে দেখোই না। আচ্ছা যাই হোক, তো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে, যদিও সকাল নয় এখন 9:30 বাজে, তো আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো আমি জানি আমি অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না, কারণ কি জানো তো আমার কাছে না কন্টেন্ট নেই, ভীষণই অভাব কন্টেন্টের, মানে ভীষণ বলতে ভীষণই অভাব। মানে আমি কী দেখাবো তোমাদের বলো তো, আমি ঘুম থেকে উঠছি, মোবাইল ঘাঁটছি, আবার ঘুমাচ্ছি, ভূতমাসিকে নিয়ে দিন কাটাচ্ছি, এই তো দিন কাটাচ্ছি, ভীষণই কন্টেন্টের অভাব। আর হ্যাঁ, একটা ফানি ভিডিও আসবে, একটা না দুটো আসবে, দুটো তো একসাথে আসবে না, এখন একটা ফানি ভিডিও আসবে, পরের ভিডিও হয়তো বা নেক্সট ভিডিও যেদিনে একটা ফানি ভিডিও নিয়ে আসবো। তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করো যে ফানি ভিডিও দাও, ফানি ভিডিও দাও। তারপর হ্যাঁ, আরেকটা কথা, আমাদের পাড়ার এখানে অনেকে বলে তুই ফানি ভিডিও দিস না কেন, আমার খুব ভালো লাগে। তা আমার পাড়াতে অনেকে আমার ভিডিও দেখে, তারাও বলে। তো যাই হোক, তো আমার এখন খুব কন্টেন্টের অভাব, আর সামনে আমার কন্টেন্টই কন্টেন্ট। এবার কেন বলছি এখন বলবো না, পরে বলবো সিক্রেট। এবার তোমরা গেস করবে যে সিক্রেটটা কি হতে পারে, তোমাদের বলবো না। আচ্ছা আরেকটা কথা, তোমরা কি আমার কোনো কিছুর কালেকশন দেখতে চাও? হ্যাঁ, অনেকে কমেন্ট করেছো, মিথ্যা কথা বলবো না, অনেকে বলেছ যে দিদি তোমার লিপস্টিক কালেকশন দেখাও, দিদি তোমার নেল পলিশ কালেকশন দেখাও, শাড়ির কালেকশন দেখাও, ড্রেসের কালেকশন দেখাও, অনেকে অনেক কমেন্ট করেছো। তো আবারও আমি জিজ্ঞেস করছি, এটা তোমাদের একটা কোশ্চেন মার্ক থাকবে থাম্বনেলে। তো এখনও বলে দিচ্ছি যে তোমরা বলো তোমরা কি আমার কিছুর কোনো কালেকশন দেখতে চাও, যদি তোমরা বলো। আর হ্যাঁ, আরেকটা, মেকআপ ভিডিও অনেকে কমেন্ট করেছো, মেকআপ ভিডিও অনেকে কমেন্ট করেছো যে মেকআপ ভিডিও দেখতে চাও। তো তোমাদের কাছে একটা কোশ্চেন যে তোমরা কি কোনো আমার কোনো কালেকশন বা মেকআপ ভিডিওস কিছু দেখতে চাও? ফানি ভিডিও তো আমি জানি তোমরা দেখতে চাওই, আর কি দেখতে চাও আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব। তো এই হচ্ছে গিয়ে আরেকজন, তো এটা না একদম সকাল সকাল চলে এসেছে দিবাই, অ্যাকচুয়ালি দিবাই শ্বশুর শাশুড়ি সকলকে নিয়ে মায়ের মন্দিরে যাবে উদয়পুর, তো তার জন্য এটাকে কোথায় রেখে যাবে, তো তার জন্য আমাদের বাড়িতে দিয়ে গেছে। তো এটা না এরকম একটা ভাব দেখাচ্ছে, মানে বাড়িতে কেউ আসতেই পাচ্ছে না, ভূতমাসিকেও আমি আনতে পাচ্ছি না এটার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ বৃষ্টি হয়তো বা আসছে, আসুক আসুক, আসলে আমার একটু ভালো হয়, আমার না ভিডিও শ্যুট করতে অনেক প্রবলেম হয়, মানে যখন আমি কোলাবরেশনের ভিডিও করি আমার শ্যুট করতে ভীষণই কষ্ট হয়। তো বৃষ্টি এলে ভালো, ওয়েদারটা ভালো থাকবে, ভিডিও করতে সুবিধা হবে। তো চলো এখন ভূতমাসিদের বাড়িতে যাচ্ছি, ভূতমাসি কী করে দেখে আসি। দন্ত কই দন্ত, এটা হাসি দাও তো মা, এটা হাসি দাও, আল্লি বাবলি, হ্যালো আল্লি, নাচো তো একটু, নাচো তো একটু, নাচো নাচো, উমাগু তো জোগাড় দো আলি। এই যে দেখো উনি ঘুম থেকে উঠে গেছে, এখন উনি পড়তে বসেছে, পড়ো 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 মা পড়ো, এ মা গো কোন দিকে যাচ্ছিস, পড়ো পড়ো পড়ো। ইমা তুমি খাতা চিচ্ছ, আলে বাবা। তো এখানে দেখতে পাচ্ছ মা এদিক দিয়ে, মানে আমাদের রান্নাঘর আর ঠাকুমার ঘরের মাঝখানটায় অনেক ময়লা জমেছে, তো এই জায়গাটা মা পরিষ্কার করছে, আবার এদিক দিয়ে আমাদের নিরামিষ ঘরটাও মা নোংরাগুলো পরিষ্কার করছে। দেখো ঘরটার মধ্যে থেকে কী নোংরা বেরিয়েছে। তো যাই হোক, এখানে আরেকজন, তো উনি এখন ঘুম থেকে উঠে এখন খেলা করছে, তো সত্যি ওকে নিয়ে আমার সারা দিনটা কেটে যায়। আর ও তো এখন কত কিছু নতুন কিছু শিখেছে, সব কিছু তো আমি ক্যাপচারও করতে পারি না। তো এদিক দিয়ে আবার আরেক দুষ্টু, আর এখন বাবা এসছে, বাবা ওর সাথে একটু দুষ্টুমি করছে। তো যাই হোক, অনেকক্ষণ দুষ্টুমি করে এখন আমি স্নান করে আসলাম, স্নান করে এখন ঠাকুর নমস্কার করে এখন আমি হচ্ছে গিয়ে ওর সাথে আরেকটু দুষ্টুমি করব, তারপর ওকে বাড়িতে দিয়ে আসবো।
তো বাড়িতেও দিয়ে এসেছি। এসে দেখতে পাচ্ছ আমার খিদে লেগেছে, দুপুর টাইমে আমার কিছু খেতেই হয়, তো আমি ভুজিয়া খাচ্ছি বসে বসে। তোমরা তো জানোই আমার এই ভুজিয়াটা কতটা পছন্দের। তো যাই হোক, এদিক দিয়ে এখন বেরিয়ে পড়েছে হচ্ছে কি, দিবাই এসছে, দিবাইয়ের সাথে যাচ্ছি আমি দিবাই শ্বশুর বাড়িতে। এই যে দেখো কী নিয়ে যাচ্ছি, এটা কেন নিয়ে যাচ্ছে আর এটা কি বলছি, ব্যাপারটা হচ্ছে গিয়ে ও না টিয়া কিনেছে দুটো। তো আমাদের বাড়িতে আগে ময়না ছিল, তো ময়নার খাঁচা ছিল এটা, তো ও টিয়াগুলো এই খাঁচাটার মধ্যে রাখবে, তো তার জন্য ও এটা নিয়ে যাচ্ছে আমাদের বাড়ি থেকে। তো চলে এসেছি দিবাই শ্বশুর বাড়িতে। তো এই যে দেখো টিয়াগুলো দুটো টিয়ে, এই যে দেখতে পাচ্ছ দুটো আর কি কিউট, আর এগুলোর পার মধ্যে একদম লক করা আছে, এগুলো যাতে চাইলেও উড়ে না যেতে পারে। তো খাঁচাটা ঠিকভাবে পরিষ্কার টরিষ্কার করে তারপর টিয়াগুলোকে খাঁচাতে ছাড়া হবে। তো যাই হোক, দিবাই শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এখন চলে এসেছি আমি খাবো, আমার খিদে লেগেছে, দিবাইকে বললাম কিছু খাওয়া, দিবাই বললো চল। তো এখান থেকে খাবো হচ্ছে কি আমরা মোমো, তো মোমো খাবো। আর এদিক দিয়ে হচ্ছে নিয়ে যাচ্ছি আমরা ফ্রাইড রাইস আর চিকেন। তো আরেকটা দোকান ছিল, ওই দোকানে ফ্রাইড রাইস চিকেনটা ভীষণই টেস্টি, কিন্তু ওই দোকানটা বন্ধ পেলাম। এখন মাত্র ঘরে আসলাম আর দিবাই আমাকে নামিয়ে দিয়ে দিবাই চলে গেছে। তো একটা জিনিস তোমাদের দেখাবো, তার জন্য চেঞ্জ করিনি এখনও। ব্যাপারটা হচ্ছে কি, আমি ঘুরে চলে এসেছি, এখন এসে গেটের সামনে এসে দেখি, আমি ভাবছি আমার টি শার্টের জায়গাটা আঠাটা লাগছে কেন, আঠাটা লাগছে কেন। এখন হঠাৎ করে ধরে দেখছি যে আমি এটা লাগিয়ে আমি দুনিয়া ঘুরে চলে এসেছি, এটা এম সাইজ। ওই যে ধর্মনগর গিয়েছিলাম, তোমরা তো ব্লগটা দেখিয়েছ, তো ওইখানে যে বাজার ইন্ডিয়া, বাজার ইন্ডিয়া ছিল তো নাকি বাজার কলকাতা, বাজার কলকাতা ছিল, তো ওইখানে যে গিয়েছিলাম দুটো টি শার্ট নিয়েছিলাম, তো ওই দুটো টি শার্টের মধ্যে এটা একটা টি শার্ট। হ্যাঁ, তো এটার মধ্যে যে এটা লাগানো ছিল আমার খেয়াল নেই, আমি সব ঘুরে টুরে এখন বাড়ির সামনে এসে আমি ভাবছি এটা কি আঠাটা লাগছে কেন, তারপর ধরে দেখলাম যে এটা লাগিয়ে আমি সবটা ঘুরে চলে এসেছি। যাই হোক, আমি এখন চেঞ্জ করব, চেঞ্জ করে রেস্ট করব, তারপর হচ্ছে কি আর বিরিয়ানি মাংসটা, বিরিয়ানি নয় এটা, ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস আর চিকেনটা খাবো রাতে। তো এটা আমি ডিনারে খাবো, তার জন্য নিয়ে চলে এসেছি। এখন যদিও বেজে গেছে প্রায় আটটা, তো আজকে বাড়িতে রান্না ভালো হয়নি। সত্যি কথা বলতে হচ্ছে কি, চিংড়ি মাছ দিয়ে কি এটা তরকারি হয়েছে, তো এটা আমি খেতে পারবো না, আমার অ্যালার্জির প্রবলেম। আরেকটা কি যেন হয়েছে, এটা আমার পছন্দ না, তো তার জন্য চিকেন ফ্রাইড রাইস চিকেন নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে ডিনারে খাবো, তো চলো এখন চেঞ্জ করি। হাই, তো আমি এখন মাত্র খেয়ে তারপর ফ্রেশ হয়ে একদম স্কিন কেয়ার করেই চলে এসেছি। তো এখন বাজে একদম এগারোটা, একদম এগারোটা। আচ্ছা যাই হোক, চলো, ভিডিওটাও অনেক বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর তোমাদেরকেও বলেছিলাম তোমরা আমার কাছ থেকে কী দেখতে চাও, কিসের কালেকশান দেখতে চাও আমাকে কমেন্টে জানাবে, আর মেকআপ ভিডিওস দেখতে চাও কি না এটাও জানাবে, তো তোমরা জানাবে। আর হ্যাঁ, বিরিয়ানি, আবারও বিরিয়ানি বলছি কেন, মানে ফ্রাইড রাইস আর চিকেনটা কিন্তু বেশ দারুণ ছিল। তো আরেকটা দোকান আছে, ওই দোকানটা তো বন্ধ পেলাম, কিন্তু এটাও কিন্তু বেশ দারুণ ছিল, আমার তো বেশ ভালোই লেগেছে। তো যাই হোক, চলো ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আমার আরেকটা ভিডিওর সাথে।